এক প্রবলেম বুঝলেন, যে শান্ত মেয়েগুলো যখন চুপচাপ থাকে না ততক্ষণই ভালো লাগে, আর যখনই বকবক করতে শুরু করে দেয়। আমি শান্ত, এই গাইজ দিস সময় সার ক্যান ওয়েলকাম টু দিস চ্যানেল উইথ ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকে আমরা বেরিয়েছিলাম একটু ঘুরতে, ঘুরতে এসে আমি ব্লগ করছি, আমার অকওয়ার্ড লাগছে না, বাট সুমিতা দিদি অকওয়ার্ড লাগছে। হাঁটবো তো, ঠিক আছে। Here we go, it's all about you, it's all about me, it's all about what we do. তো আজকে আমরা যেখানে এসেছিলাম সেই জায়গাটাতে আমরা সহজে আসি না, অনেকদিন বাদে এসেছি। আর আসার রাস্তায় আমরা দেখতে পাই এই অদ্ভুত বাছুরটি, যার পাঁচটা পা ছিল। হয়তো নিচে একটা পা ওপরে, মানে চার নম্বর পাটাই হয়তো ওপরে। দেখলাম ও মা, চার নম্বর পা না, এটা পাঁচ নম্বর পা ভাই। আমি যতবারই মেঘটার দিকে তাকাচ্ছি আর এইদিকে জলের রিফ্লেকশনটা দেখছি, ততবারই সুন্দর লাগছে। আলাদা একটা ভাই, আজকে ক্লিপস নিতে নিতে বুঝতে পারলাম ব্লগ ইজ নাথিং, যেটা প্রি প্ল্যান করে করা যায় মানে একদমই না, আর ব্লগিং ইজ নট সো ইজি। তারপর কাউকে সাথে নিয়ে এরকম কাউকে জানি না, তবে মুখ চোখ ঢেকে ক্রিমিনাল ঠিক লাগছে, ভদ্র লাগছে বল। এই মেয়েটাকে দেখো ভদ্র মনে হচ্ছে, কমেন্টসে জানাবে, কমেন্টসে জানাবেন। দুর্ভাগ্যবশত আমরা এমন দিনে বেরোলাম যেখানে বৃষ্টিও চলে এলো, আর রিয়াকশনটা সেরা ছিল। দেখে বৃষ্টি চলে এলো যে জন্য আমাদেরকে ঘুরে আবার বাড়ির দিকে যেতে হচ্ছে। এখন আমরা স্টেশনের রাস্তাতে চলে আসছি, আমরা ওই দিকটাতে ছিলাম, ওই দিকটার আকাশটা এখন পরিষ্কার হয়ে গেল, না ওই দিকটাতে ছিল, ওই দিককার আকাশটা তখন এইরকমটা হয়েছিল, আর এখন এই দিকটা এরকম হয়ে গেছে আর এই দিকটা এরকম। ভয় পাচ্ছে যদি উড়ে চলে যায় সেজন্য বাড়ি আসছে। বিলেক চড়াল, বিলেক চড়াল, গ্রামেগঞ্জে থেকে উঠে এসছি আমি ফ্লাইটে। কি হয়ে গেল কলকাতায় এসে নাকি? তাহলে আমি আগে থেকেই গাল জানতাম, কিন্তু দিতাম না সেটা আলাদা ব্যাপার। ফিমেল হয়ে মানে মেয়ে হয়ে যদি গালি শিখতে হয় কন্ট্যাক্ট দিস গার্ল, আমি প্রোফাইল লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে। আমি অত দিই না, আমি তো জানতাম যে আমি কি চুলগুলো না কেমন জানি হয়ে যাবে। হ্যাঁ চুলগুলো কেমন জানি হয়ে যাবে, নেড়া করে নিবি। এক প্রবলেম বুঝলেন, যে শান্ত মেয়েগুলো যখন চুপচাপ থাকে না ততক্ষণই ভালো লাগে, আর যখনই বকবক করতে শুরু করে দেয় থামতে যায় না। আমি শান্ত মনে হয়। দ্যাট ওয়াজ ফর টুডে। আমরা এইভাবেই বিকেলবেলা যখন দুজন বেরোই এইভাবেই আমরা এনজয় করি, একটু ঘুরি এদিক ওদিক ঘুরি, মানে আমি হাঁটি এনাকে ঘোরাতে হয়, উনি বেরোয় ঘুরতে, অনেক পারমিশন নিয়ে অনেক অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে পাওয়া যায়। মনে হয় যাই হোক, দ্যাট ওয়াজ ফর টুডে, হোপ ইউ অল এনজয়ড দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্টসে জানাবে তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন পিস আউট।
trying to fill the holes in our souls, trying to feel the music, let it take control, stuck in the back. আমি যদি এক মাস দু মাস বাদেও কথা বলি, তাহলে ওই এক মাস আগে আমার যেরকম ব্যাপারটা ছিল, ঠিক এক মাস বাদেও সেই ব্যাপারটাই থাকে। খালি কি ভাওটা বেড়ে যায় তোর না তোমার?